রবীন্দ্রনাথের দর্শনের সঙ্গে আমাদের দর্শন যে মিলবে এমন কথা ভাবা কঠিন। যদি ক্ষতি আর ক্ষতগুলো নিমেষের কুশাঙ্কুরের মতো হয়, কুশ তো আমরা জানি তীক্ষ্ণ অগ্রভাগের একরকমের ঘাস, তার যে আঘাতটা সেটা কিছুই না, সেটা নিমেষে লাগে, নিমেষে মিটে যায়, চলে যায়। যদি ক্ষত আর ক্ষতিকে এভাবে নিতে পারি, মনে করতে পারি নিমেষের কুশাঙ্কুর, ওটা পড়ে যাবে, খসে পড়ে যাবে নিচে, কাজেই তার কোনো মূল্য নেই।
সেটা মিথ্যে। আর সত্য কি? সত্য নাকি সকালবেলার যে সূর্য, তার যে অরুণিমা, তার যে অপরূপ সৌন্দর্য, সেটাই একমাত্র সত্য। তার পাশে ক্ষত আর ক্ষতি, এগুলো নিতান্ত তুচ্ছ বিষয়। এভাবে জীবনকে নিতে পারলে মন্দ ছিল না। রবীন্দ্রনাথ নিজে যেমন একবার নাকি বিছে কামড়েছিল তাকে, বিছের কামড় খেয়ে বড্ড কষ্ট, তখন ভাবতে চেষ্টা করলেন বিছে কামড়েছে রবীন্দ্রনাথ নামের একটা লোককে, অর্থাৎ তার সাথে সেটার কোনো সম্পর্ক নেই, অমনি নাকি তার ব্যথা চলে গেল। সে কি আপনি আমি পারব এত সোজা? তবু সুরের দিক থেকে একটা শান্তি পাওয়া যায় গানটিতে, এবং এই শান্তিটাই মনকে আচ্ছন্ন করে রাখে। গানটা গাইতে বড্ড ভালো লাগে।